সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর। গাজায় আরও টানেল পাওয়ার দাবি ইসরায়েলের। গাজায় ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত। নাটকীয় মুহূর্ত, প্রথম প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া। ওডেসায় 15টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ভারতের লোকসভা নির্বাচন, একই আসনে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাবেক স্বামী স্ত্রী। ইউরোপীয় অস্ত্র আমদানি প্রায় দ্বিগুণ যা বলছে গবেষণা। এবং ধর্মঘটে অচল দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে সামরিক চিকিৎসক মোতায়েন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আব্দুল্লাহ সাহেল। গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর। গাজা যুদ্ধে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে। তবে গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাইডেনের মন্তব্যকে ভুল বলে অভিহিত করেছেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যদি বাইডেন বোঝাতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছা এবং এটি ইসরায়েলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল। বরং তার নীতিগুলো ইসরায়েলের বেশিরভাগ জনগণ সমর্থন করেন বলে জানান নেতানিয়াহু। বলেন, হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এদেশের জনগণ সমর্থন করে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বুঝছে ইসরায়েলের জন্য কি ভালো। গাজায় আবারও টানেল পাওয়ার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনে আরও টানেলের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সংস্থাটি জানিয়েছে, গাজার খান ইউনিসে আবাসিক ভবনের নিচে আরও দুটি টানেল পাওয়া গেছে। সোমবার 11 মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। IDF জানিয়েছে, তাদের 7 আর্মড ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ টাউনে আবাসিক ভবনের নিচে টানেল পেয়েছে। সেখানে একটি টানেলের মুখে ভূগর্ভস্থ পথের দিকে এগিয়েছে। টানেলে অস্ত্র ও খাবার পাওয়ারও দাবি করেছে তারা। IDF আরও জানিয়েছে, তারা আরও একটি টানেল পেয়েছে। এই টানেলের ভেতরে অস্ত্র তৈরির সরঞ্জাম ও হামাসের টানেল নির্মাণে ব্যবহৃত কংক্রিটের উৎপাদনের যন্ত্রপাতি রয়েছে। বিমান হামলার মাধ্যমে এই টানেল ধ্বংসেরও দাবি করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হামাদে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ডিভাইস, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলের উজ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 সেনা নিহত হল, যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের। গাজায় ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের আপন চাচাতো ভাই নিহত হয়েছেন। এ খবর জানিয়েছেন স্মোটরিচ নিজেই। নিজের সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে স্মোটরিচ জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন স্মোটরিচ। এই খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। পত্রিকাটি আরও জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও অর্থমন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলের উজ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন।
একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 সেনা নিহত হলো, যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের। নিহত ইসরায়েলি সেনা কমান্ডার জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি এলির অধিবাসী ছিলেন। শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে এলির মেয়র এরিয়েল এলমালিয়াচ। তিনি লিখেছেন, এমিশারের নিহত হওয়ার খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত। এমিশার সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিতে অংশ নিয়েছিলেন বলেও জানান। এর আগে হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই এবং দেশটির সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত হয়েছিল। সবশেষ অর্থমন্ত্রীর চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হলো। এই অবস্থায় অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস। দলটি এক বিবৃতিতে বলেছে, কেবলমাত্র তখনই ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হবে যখন গাজা উপত্যকার উপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, এক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। নাটকীয় মুহূর্ত, প্রথম প্যাট্রিয়ট ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। দেশটির হাইপারসোনিক ইস্কান্দার মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয়। একটি ইস্কান্দার মিসাইলের দাম প্রায় $6 মিলিয়ন। তবে তা দিয়ে ইউক্রেনের যে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তার মূল্য $400 মিলিয়ন থেকে $1.1 বিলিয়ন পর্যন্ত হতে পারে, এ খবর দিয়েছে ডেইলি মেইল। খবরে জানানো হয়েছে, নাটকীয় ওই ফুটেজে দেখা গেছে ট্রাকে করে পরিবহনের সময় প্যাট্রিয়ট সিস্টেমের একটি কোয়াড লঞ্চারকে আঘাত হানে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। এতে সেখানে বিশাল একটি বিস্ফোরণের সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে দনবাসের যুদ্ধে রাশিয়া বিমান ব্যবহার বৃদ্ধি করেছে, ফলে পাল্টা পদক্ষেপ হিসেবে প্যাট্রিয়ট মোতায়েন করে ইউক্রেন। ডেইলি মেইল বলছে, এখনও ইউক্রেনের তরফে প্যাট্রিয়ট ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ঘটনা সত্যি হলে তা হবে ইউক্রেনের জন্য অনেক বড় আঘাত। দেশটির কাছে মাত্র 5টি প্যাট্রিয়ট রয়েছে। মিসাইল সহ প্রতিটি ব্যাটারির দাম $1 বিলিয়নেরও বেশি। দেশটিকে প্যাট্রিয়ট দিয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জার্মানি। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, মূলত দনেক্স অঞ্চলের পোক্রোভস্ক এলাকায় প্যাট্রিয়ট ব্যবস্থাটিকে শনাক্ত করে রাশিয়ার ড্রোন, এরপরই ইস্কান্দার ব্যবহার করে সেটি উড়িয়ে দেওয়া হয়। প্যাট্রিয়টকে বলা হয় পশ্চিমাদের কাছে থাকা সবথেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার প্রথম কোনো প্যাট্রিয়ট ধ্বংসের ঘটনা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস দাবি করেছে, হামলায় প্যাট্রিয়টের 3টি লঞ্চার ধ্বংস হয়েছে, যদিও অন্য সব রিপোর্টে 2টির কথা বলা হয়েছে। ওডেসায় 15টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া 25টি ড্রোনের মধ্যে 15টি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় রবিবার 10 মার্চ রাতে এসব ড্রোন ছোড়ে রুশ সেনারা। সোমবার এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের সামরিক ও আঞ্চলিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ওডেসার কৃষ্ণসাগর বন্দরের আকাশে 10টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, ওডেসা অঞ্চলে রাশিয়ার আরও একটি বড় ধরনের রাত্রিকালীন ড্রোন হামলা, যুদ্ধ 1.5 ঘন্টা ধরে চলছিল। এ সময় তিনি আরও বলেন, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো জটিল কৌশলের মাধ্যমে কৃষ্ণসাগর থেকে আসা শাহেদ ড্রোনগুলোকে মোকাবিলা করেছে। সেগুলি আবাসিক ভবন এবং শিল্প জেলার মধ্য দিয়ে আসায় বিমান প্রতিরক্ষা কাজ আরও কঠিন হয়ে পড়েছিল। কিপার বলেছেন, এই হামলায় একটি অবকাঠামো সুবিধা, একটি প্রশাসনিক ভবন এবং কিছু বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ ওডেসা অঞ্চল চলতি মাসে এই পর্যন্ত 6টি রুশ ড্রোন হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার সন্ধ্যায় নিয়মিত ভাষণে বলেছিলেন, রাশিয়ান সামরিক বাহিনী মার্চের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 175টি ড্রোন নিক্ষেপ করেছে, সেগুলোর মধ্যে 151টি ড্রোনই ধ্বংস করেছে ইউক্রেন।
ভারতের লোকসভা নির্বাচন একই আসনে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাবেক স্বামী স্ত্রী। 2019 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরের আসনে জয়লাভ করেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতা সৌমিত্র খাঁ। ওই নির্বাচনে সৌমিত্রের পাশে থেকে প্রচারণা চালিয়েছিলেন তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। অনেকেই বলেন সুজাতার জোরালো চেষ্টাতেই বিষ্ণুপুরে জয়লাভ করেছিলেন সৌমিত্র। এরপর নদীর জল গড়িয়েছে বহুদূর। গত 5 বছরে বদলে গেছে অনেক কিছু, বদলেছে তাদের বিবাহিত সম্পর্ক, বদলেছে রাজনৈতিক মতাদর্শও। তাই তো এবারের লোকসভা নির্বাচনে একই আসনে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছেন সাবেকে দম্পতি। আসন্ন নির্বাচনে বিষ্ণুপুর আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমিত্র খাঁ, তার বিপরীতে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবেক স্ত্রী সুজাতা মণ্ডল। ফলে এবারের লোকসভা নির্বাচনে সাবেক স্বামী স্ত্রীর লড়াইয়ের সাক্ষী হতে চলেছেন ওই এলাকার মানুষেরা। 2016 সালে সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্রের, সে সময় সৌমিত্র খাঁ ছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। 2019 সালে তৃণমূল ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই বিজেপিতে যোগ দেন। গত লোকসভা নির্বাচনের সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে নিজের এলাকা বিষ্ণুপুরে যেতে পারেনি সৌমিত্র খাঁ। সে সময় তার নির্বাচনী প্রচারণার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুজাতা মণ্ডল। শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করেন সৌমিত্র। পরবর্তীতে এই জয়ের কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছিলেন তিনি। কিন্তু 2021 সালে হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুজাতা। তখন সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র। তিনি বলেছিলেন, তৃণমূল এত বড় চোর, শেষে আমার বউটাকেও চুরি করে নিল। ওই দিনই গণমাধ্যম কর্মীদের সামনে সুজাতার সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন সৌমিত্র। শুরু হয় আইনি টানাপোড়েন। এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুজাতাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, সেই লড়াইয়ে হেরে যান তিনি। তবে গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদে 44 নম্বর আসনে তৃণমূল টিকিটেই জয়লাভ করেন সুজাতা। এবার দেখার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে কে জেতেন, সাবেক স্বামী নাকি স্ত্রী। ইউরোপীয় অস্ত্র আমদানি প্রায় দ্বিগুণ। গত 5 বছরে ইউরোপে অস্ত্র আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে। এর পেছনে আংশিকভাবে ভূমিকা রেখেছে ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে রাশিয়া থেকে অস্ত্র আমদানি অর্ধেক হয়েছে। এছাড়া ইউক্রেন এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র আমদানিকারক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পর ফ্রান্স বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে রাশিয়ার জায়গা দখল করেছে। গবেষকরা সোমবার এই তথ্য জানিয়েছেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে 2019-2023 সালে ইউরোপে অস্ত্র আমদানি আগের 5 বছরের সময়ের তুলনায় 94% বেড়েছে। একই সময়ে সামগ্রিক বৈশ্বিক অস্ত্র স্থানান্তর সামান্য হ্রাস পেয়েছে। ধর্মঘটে অচল দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে সামরিক চিকিৎসক মোতায়েন। ধর্মঘটে অচল দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে সামরিক চিকিৎসক মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। রবিবার 10 মার্চ এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো কিউ হং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 20 সামরিক সার্জন ও 138 জনস্বাস্থ্য চিকিৎসককে ধর্মঘটে অচল 20 হাসপাতালে 4 সপ্তাহের জন্য নিয়োগ দেওয়া হবে। এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রায় 2400 সামরিক চিকিৎসকের মধ্য থেকে অল্প সংখ্যককেই হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছে। গত 20 ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালন করছে দক্ষিণ কোরিয়ার 100টি হাসপাতালের অন্তত 12,000 শিক্ষানবিশ চিকিৎসক। ফলে বিপর্যয়ের মুখে পড়েছে হাসপাতালগুলো, ফিরিয়ে দিতে হচ্ছে রোগীদের, চিকিৎসা পদ্ধতি বিলম্ব হচ্ছে, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগীরা। এদিকে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চিকিৎসকদের লাইসেন্স স্থগিত করার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে সবাইকে বার্তা পাঠানো হয়েছে। 8ই মার্চ পর্যন্ত 4,900 শিক্ষানবিশ চিকিৎসকের কাছে বার্তাটি পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।